আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে উইদাউট হুইপিং ক্রিম একদম ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি শেয়ার করবো যেরকম আমরা বাইরের দোকান থেকে কিনে খাই এবং এখন তো গরমকাল সো আমের সিজনও আসছে সামনে তো আশা করি এটা প্রত্যেকে খুবই পছন্দ করবে ইনশাল্লাহ এবং ঈদের ডেজার্টে রাখলে আশা করি আপনার প্রশংসার কমতি হবে না তো চলুন আজকের পর্ব আমরা দেখে ফেলি আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি আমি এটা আড়াইশো এর প্যাকেটটা নিয়েছি আমি পুরো প্যাকেটটাই একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ক্যান্ডেন্স মিল্ক আপনাদের কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে কিন্তু চিনিও ইউজ করতে পারেন কিন্তু চেষ্টা করবেন এইটাই ইউজ করা এটার জন্য করে অনেক বেশি টেস্টি এবং ক্রিমি হয় এটাকে খুব ভালোভাবে আমি মিক্স এবং হুইস্ক করে নিচ্ছি এটা খুব ভালোভাবে ডিজলভ হয়ে গেছে একটা আরেকটার সাথে এখানে আমি হাফ কাপের মতো আম নিয়ে নিয়েছি এটাকে আমি খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পিউরিটা আমি পুরোটাই ঢেলে দিচ্ছি এর মধ্যে এবং এটাকেও খুব ভালোভাবে হুইস্ক করে মিশিয়ে নিচ্ছি আমি আমাদের আইসক্রিমের মিক্সারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে একদম স্মুথ মিক্সার এখানে আমি কিছু ম্যাঙ্গো চাংস দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল কিন্তু আইসক্রিমটা খেতে গেলে যদি এই চাংসগুলো গালে পড়ে তখন কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগে এটাকেও আমি এর সাথে একসাথে করে মিক্সড করে নিয়েছি এবার আমি একটা খালি কন্টেনারের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারও কিন্তু ইউজ করতে পারেন এখানে আমি কন্ডেন্স মিল্ক ম্যাঙ্গো পিউরি এবং সামান্য একটু ফুড কালার মিশিয়ে একটা সিরাপ টাইপের তৈরি করে নিয়েছিলাম এটা কিন্তু সম্পূর্ণটাই অপশনাল কিন্তু ডেকোরেশনের জন্য আমি জাস্ট একটু দিয়ে দিচ্ছি এটাকে এরপর আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে একটু এভাবে করে ঘেঁটে দিচ্ছি এটা কিন্তু পুরোটাই অপশনাল কিন্তু দিলে টেস্টটা বেশি বাড়ে এবং দেখতেও সুন্দর লাগে এবার আমি ফয়েল পেপার দিয়ে এটাকে র্যাপ করে দিচ্ছি এবং এটাকে কিন্তু আমি চার পাঁচ ঘন্টার জন্য করে ফ্রিজ হতে দেবো এটাকে আমি ফ্রিজ হতে দিয়েছিলাম এবং তারপরে বাইরে বার করে দশ পনেরো মিনিট আসার পর দেখুন এটা এরকম থিকনেস হয়ে গেছে বা মিডলে কিন্তু একটু একটু বরফ জমেছে এটাকে আবার আমি প্রপারলি মিক্স করে তার উপর দিয়ে আবার ফয়েল পেপার জড়িয়ে এটা কিন্তু আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি এবার এটাকে ফাইনালি ফ্রিজ করা হলো ওভার নাইট অথবা ছয় থেকে আট ঘন্টার মতো দেখুন আমি সারারাত ফ্রিজে রেখে দেওয়ার পর এটাকে বার করেছি এবং এটা দেখুন এটা কত সুন্দরভাবে ক্রিমি হয়ে উঠে আসছে আমরা দোকান থেকে যেরকম হুইপিং ক্রিম দেওয়া আইসক্রিমগুলো খাই উদাউট হুইপিং ক্রিমও কিন্তু সেরকম আইসক্রিম তৈরি হয়ে গেল আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং